হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছেন। তো আজ থেকে আমরা একটি লেসন শুরু করতে যাচ্ছি, ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস। এবং আপনাদের যে ক্লাসগুলো হবে সামনে এবং কী নিয়ে ক্লাস করাবো, টোটালি একটা সামারি আজকের বিষয়ে শেষ করতে যাচ্ছি। সো আমরা ক্লাস করবো হচ্ছিল ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর অ্যান্ড মেইল টিম। সো আমার এই কোর্সে অলরেডি ইনস্ট্রাক্টরিতে যেহেতু আপনার হচ্ছিল, আমি দেখলাম যে ওদের এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেসের কিছু কোর্স অলরেডি, একটা কোর্স অলরেডি আছে। সো আমি চাচ্ছি যে আরও ওর থেকে ভালো কিছু দিতে। এলিমেন্টরের আপনার ওখানে জাস্ট কিছু, মানে টোটালি ভালো বিষয়গুলো শেখানো হয়নি, তো আমি আরও ডিপ কাজগুলো দেখাবো এলিমেন্টর। এবং ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন শুরু করে এবং ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের সাথে কীভাবে মেইল টিম যোগ করতে হয় এবং কীভাবে মেইল টিম কী, মেইল টিমের মাধ্যমে কীভাবে ক্যাম্পেইন চালু করতে হয়, কীভাবে ইমেল কালেক্ট করতে হয়, কীভাবে ক্যাম্পেইন চালু করতে হয়, ইমেল কালেক্ট করতে হয় এবং কীভাবে আমরা টেমপ্লেট তৈরি করতে পারি, মোটামুটি এই তিনটা লেসন নিয়ে আমরা ক্লাস করব। এবং এই লিসনে হচ্ছে হলো জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম যে ওয়ার্ডপ্রেস নিব, এলিমেন্টর নিব এবং মেইল টিম নিব। ওয়ার্ডপ্রেসের বিষয়গুলোর ভিতরে হচ্ছে হলো ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন, এবং যে কোনো থিম যেন আপনি কাস্টমাইজ করতে পারেন, যে আপনার একটা ক্লায়েন্ট সাইট চাইলো আপনার কাছে, যেন আপনি সাইটটা যেভাবে হোক না কেন এলিমেন্টর বা কোনো থিম ইউজ করে যেন সাইটটা আপনি প্রপারলি করে দিতে পারেন, যেন অন্য কাউকে হায়ার না করা লাগে। দেখা গেলো সাইডের একটা ছোট্ট কাজ করতে, সাপোজ আপনার কাছে ক্লায়েন্ট আসলো বাট আপনি করে দিলেন এবং ক্লায়েন্ট চলে গেলো, বাট আপনি যেন এ টু জেড ফুললি সাইট ক্রিয়েট করতে পারেন। এবং এলিমেন্টরের সাহায্যে কীভাবে সুন্দর মেনু তৈরি করা যায় এবং ডিফল্টভাবে এবং এলিমেন্টরগুলো এলিমেন্টর যেন সব থিমে কাজ করে সেইগুলো দেখাবো। এবং এর সাথে আরও একটা ফ্রি জিনিস দেবো যে কীভাবে আপনাদের মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস নিয়ে সাকসেস হওয়া যায় সেই সম্পর্কে একটি গাইডলাইন দেবো। সো আশা করি কোর্সটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং যারা নতুন শুরু করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং, সো আপনারা এটার মাধ্যমে শুরু করতে পারেন। সো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।